সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহর, তবে চমক দেখিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের দুই ম্যাচ পর ঘোষণা করা হবে বিশ্বকাপের দল। কয়েক দফা মিটিং, অনেক জল্পনা কল্পনা, তবুও মিলছিল না এশিয়া কাপের দলের খবর। তবে শুক্রবার হুট করেই বিসিবি সভাপতির অধিনায়কের নাম ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই জানা গেল এশিয়া কাপের দলে কে কে থাকছেন। মিরপুরে তিন নির্বাচকের উপস্থিতিতে প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু ঘোষণা করলেন দলের সদস্যদের নাম। সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট, সবার সাথে আলোচনা করে একটা লং ডিসকাশন হয়েছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এশিয়া কাপ, এবং পুরোপুরি সম্পূর্ণ আলোচনা করে এই 17 জনের স্কোয়াডটা রেডি করা হয়েছে। এশিয়া কাপের দলে যাকে নিয়েছিল সবচেয়ে বেশি আগ্রহ আর আলোচনা, নির্বাচকদের 17 সদস্যের দলেই জায়গা হয়নি অভিজ্ঞ সেই মাহমুদুল্লাহ রিয়াদের। এই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয়, ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। 7 নম্বর পজিশনের বিবেচনায় হাতুরু সিং এর পছন্দ সৌম্য সরকার দলে জায়গা না পেলেও 2 বছর পর জাতীয় দলে ফিরলেন শেখ মাহাদি। এশিয়া কাপের দলে 17 জন থাকলেও বিশ্বকাপের দলে আসতে পারে পরিবর্তন বললেন প্রধান নির্বাচক। সেক্ষেত্রে বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন বাদ পড়াদের যে কেউ। আইসিসির একটা ডেডলাইন আছে 5ই সেপ্টেম্বর, এটার আগে আমরা বিশ্বকাপের দলটা দিব। বিশ্বকাপে তো আর 17 জনের স্কোয়াড যাবে না, যাবে 15 জনের স্কোয়াড। তো এশিয়া কাপের 2 ম্যাচ পরেই আমরা বিশ্বকাপের দলটা ফাইনাল দিব। একদিকে যখন নির্বাচকরা দল ঘোষণা করছিলেন, অন্যদিকে তখন একাডেমি মাঠে নিজের ফিটনেস ফিরে পেতে ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপের দলে সাবেক অধিনায়ক নেই, তবে তার জায়গায় সুযোগ মিলেছে জুনিয়র তামিম খ্যাত প্রতিভাবান তরুণ ওপেনার তানজিদ তামিমের। এ যেন নিজের সাথে নিজের লড়াই, তাই অনেকটা নির্জনে নিভৃতে শেরে বাংলা প্রাঙ্গণ ত্যাগ করলেন খান সাহেব। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।